ব্যারাকপুর আদালত ভবনে চলা কর্মবিরতি প্রত্যাহার করা হল শনিবার বৈঠকের মাধ্যমে আন্দোলনকারীদের পক্ষ থেকে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর আদালত ভবনে 10 দফা দাবিতে চলা কর্মবিরতি শনিবার প্রত্যাহার করা হল আন্দোলনকারীদের পক্ষ থেকে। 14 দিন ধরে চলা এই কর্মবিরতি নিয়ে শনিবার বৈঠকে বসেন আইনজীবী, ল ক্লার্ক, টাইপিস্ট এবং ভেন্ডাররা ব্যারাকপুর আদালত ভবনে। উল্লেখ্য, গত বুধবার ব্যারাকপুর আদালত ভবনে অচলাবস্থা কাটাতে বৈঠকে বসেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলার জোনাল জাজ অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দিয়েছিলেন মৌখিকভাবে দাবি পূরণের। সেই দাবি পূরণের কথা শনিবার লিখিতভাবে দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায় এবং ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান, খুব দ্রুত তাদের দাবি পূরণের জন্য কাজ শুরু করা হবে। সোমবার থেকে স্বাভাবিকভাবে চালু হবে ব্যারাকপুর আদালত। খুব শীঘ্রই হবে, আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই এই ব্যাপারটাগুলো সব এগিয়ে যাবে এবং সামনের মাস থেকে সেটা কার্যকর হয়ে যাবে। কারণ আমরা আইন মন্ত্রকের সাথে কথা বলেছি, মাননীয় মলয় ঘটক সাথে কথা হয়েছে, আমরা ডেপুটেশনও দিয়েছি, উনি নিজে চেয়ে নিয়েছেন। সেখানে আমাদের বার কাউন্সিলের চেয়ারম্যান অশোকদেবও ছিলেন। সুতরাং আমি নিশ্চিত যে জুন, যেহেতু মে মাসে গরমের একটা ছুটি পড়ছে, তাই জুন মাসের মধ্যে এটা কার্যকর শুরু হবে। আমরা যে দাবিগুলোর ভিত্তিতে আন্দোলন সংগঠিত করেছিলাম ব্যারাকপুর কোর্টে, আইনজীবী, মহড়ার, ভেন্ডার, টাইপিস্ট সকলকে নিয়ে সাধারণ বিচারপ্রার্থী মানুষের স্বার্থে যে আন্দোলন, আজকে বিচারপ্রার্থী মানুষের আশা পূরণ হয়েছে। আমাদের মেন দাবি ছিল এনডিপিএস কেস শুধুমাত্র একটা কোর্টে বিচার হবে এবং আমরা নির্ধারিত করে দিয়েছিলাম আমাদের আন্দোলন মঞ্চের থেকে এডিজে টুকে এনডিপিএস কেসের দায়িত্ব দেওয়া হোক। ওনারা আজকে ডিস্ট্রিক্ট জাজ এবং সর্বোপরি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের অ্যাক্টিং চিফ জাস্টিস, উনি সহমত পোষণ করেছেন এবং এখন থেকে এনডিপিএস কেস 2 নম্বর এডিজের কাছেই বিচার হবে। এটা আমাদের বড় সাফল্য। নোটিফিকেশন হওয়া সত্ত্বেও সেই নোটিফিকেশন কার্যকরী হচ্ছে না, এটাই আমাদের কাছে বড় সাফল্য। দ্বিতীয়ত, আমাদের যে পক্সো কোর্টে পৃথক জাজের দাবি, সেটা আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট জাজ এবং সর্বোপরি কলকাতা উচ্চ ন্যায়ালয়ের আমাদের জোনাল জাজ এবং সর্বোপরি আমাদের অনারেবল চিফ জাস্টিস আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং আমরা সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের আইন মন্ত্রককে। ওনারাও প্রসিড করছেন এবং ওনারাও গভর্নমেন্ট মুভ করছে এই ব্যাপারটা, ওনারাও সহমত। ব্যাকপুর কোর্টে অবিলম্বে একটা পক্সো কোর্ট দেওয়া হোক। আমার সামনে বিগত দিনে জুডিশিয়াল সেক্রেটারি ডিস্ট্রিক্ট জাজের ওপিনিয়ন চেয়েছিলেন যে ব্যাকপুরে পক্সো কেসের কি অবস্থা। ডিস্ট্রিক্ট জাজ উনি দাত্রহীন ভাষায় বলেছেন যে ব্যারাকপুরে ইনফ্রাস্ট্রাকচার রেটি, একজন সাহেব দিলেই পক্সো কেস আলাদাভাবে চালু হয়ে যাবে। এবং আমাদের যে মেন দাবি, ব্যারাকপুর একমাত্র সাব ডিভিশন যেখানে সিভিল জাজ সিনিয়র ডিভিশন ছিল না, সেই কাজে আমরা অনেক দূর এগিয়ে গেছি। হাইকোর্ট আমাদের সেই দাবিকে মান্যতা দিয়ে অ্যাপ্রুভাল দিয়েছে এবং গভর্নমেন্টের কাছে ফান্ড ক্রিয়েট করার জন্য একটা ফান্ড চেয়ে পাঠিয়েছেন, তার কপি আমাদের মহামান্য ডিস্ট্রিক্ট জাজ, আমাদের কপি এবং হাইকোর্টের যে মেমো নাম্বারের যে গভর্নমেন্টের যে চিঠি, সব আমাদের লিখিত আকারে আমাদের দিয়েছেন। এবং আমাদের আর একটা দাবি যে ব্যারাকপুর কোর্টে অবিলম্বে সিসিটিভির আয়তায় আনতে হবে, আমাদের দাবি উনি মেনে নিয়েছেন এবং খুব শীঘ্রই আমাদের ব্যাকপুর কোর্টকে সিসিটিভির আওতায় আনা হবে। সুতরাং এই দাবিগুলোর প্রতি আশ্বস্ত হয়ে, কর্তৃপক্ষের কাছে আশ্বস্ত হয়ে দীর্ঘ গত 24 তারিখ থেকে সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা যে লড়াই সংগ্রাম করেছিলাম, সেই লড়াই সংগ্রামে আজকে আমরা ইতি টানলাম এবং আগামী সোমবার আমরা আইনজীবী, মহড়ার, ভেন্ডার, টাইপিস্ট সকলে মিলে একত্রিত হয়ে আমরা কাজে ফিরছি। নিশিদিন পলিক্লিনিক, আমাদের ঠিকানা 157/17 জাফরপুর রোড, ব্যারাকপুর, নোনাচন্দন পুকুর, কলকাতা 122। যোগাযোগ 7439844142।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।